হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি চলে এসেছি সকাল সকাল, এখন সকাল 9টা বাজে। তো আজকে হলো কার্তিক পুজো। হ্যালো ফ্রেন্ডস, চা দিলো উফ জাগে। তো আর আজকে জাগোসেনীর অন্নপ্রাশন। তো আমি আজকে তোমাদের সব দেখাবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। একদম দেখবে মনে করে আমার বউয়ের ব্লগ। ঠিক আছে, তো আজকে বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক কাজ আছে। আবার কিছুক্ষণ বাদে বাদে আমি এসে আপডেটস দেবো, তোমরা দেখতে থাকো। তো জাগোসেনী ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখো একটু গম্ভীর আছে মুখটা, তাই তো? তো এবারে আমি ওকে ফ্রেশ করাবো, তারপরে আমরা ঠাকুর ঘরটা সাজাতে যাব। তো সেগুলো দেখাবো তোমাদের, তোমরাও দেখো, আমিও তোমাদের টুকটুক করে শেষে আপডেটস করে দিয়ে দেবো, তাই তো? কি বলছো তুমি, কি বলছো, কিরকম করে তাকিয়ে রয়েছে দেখো, কি বলছো? কি বলছো মা, চোখে রোদ্দুরটা লাগছে বলে কেমন, কি বলছো, কি বলছো? যে হাম্বাটা ডাকছে দেখো, ওলে বাবা, ওলে বাবা, ঘুমের রেশ কাটেনি। ভুতু তুমি কিছু বলতে চাও? না, ভুতু বলতে চাই না, ভুতু খালি খাবে দাবে আর ঘুমাবে আর মাথা খাবে। ঢেঁড়স তিনটে, না চারটে হয়েছে ঢেঁড়স। দেখো কত মৌসুমি লেবু হয়েছে, এটা তো কোন কমলা লেবু, ওইটা, হ্যাঁ ওইটা কমলা লেবু না, খোলা যায় এই তো দুটো দেখা যায় যেন, ওখান থেকে দেখা যায়। আর ঢেঁড়স তো দেখালাম, উচ্ছে হয়েছে, ওই যে উচ্ছে, এই যে উপরে উচ্ছে ঝুলছে, এটা একটা, ওই যে একটা ঝুলছে, ওই তো উচ্ছে। আর অনেকগুলো ছিল, 5-6টা ছিল, দেখেছি উচ্ছে, আঙ্গুরের গাছ, এই যে আঙ্গুর গাছ। এটা আমাদের ছাদ বাগান, বাবার খুব গাছের শখ, তাই জন্য এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সমস্ত গাছের, যে কী কী গাছ আছে, ফুল ফল সমস্ত, তো সেগুলো কিছুদিন পরে আপলোড করব, তখন তোমরা ডিটেলে দেখতে পাবে। আমরা ছাদ থেকে ঘরে চলে এসেছি, আর জাগোসেনী এখন খেলু খেলু করছে, হামা দিতে শিখেছে তো এখন, তাই জন্য গুটি গুটি হাত পায়ে গোটা খাট হামা দিয়ে বেড়াচ্ছে। এই আমাদের কার্তিক ঠাকুর, এখানে সব পুজোর সরঞ্জাম রাখা। তো এখন আমরা ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করব। এই যে দোদন আমার ভাগনা, ও আমাকে হেল্প করবে। হ্যাঁ, ওটা তো বাঁধলেই বেশি ভালো হতো, সোজা করতে হবে, এই কোণাটা দিকে সোজা কর।
সামনে যাও, সামনে লম্বা দিয়ে যাও। মামি পুটাইকে গিফট দিল, দেখো নতুন গিফট, ছবি আছে মস্ত। ও মা, হ্যাঁ ওই প্রেস্টো, এই যে আলো মামি, আলো মামি পুটাইকে গিফট দিল। ও মা কি সুন্দর দেখেছো, এই দেখ এটা কি বলতো, শুভ অন্নপ্রাশন, বাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তো আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বেলুন দিয়ে সাজিয়েছি। আমরা উপরে এলাম, আমি তো আজকে উপোস, ওর বাবাও উপোস, তো আমরা কিছু খাইনি, ওকে খাওয়া দিয়ে এলাম, ওকে একটু খাইয়ে নিই, খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো, তোমাদের সব দেখাবো। কি তদা বিষ্ণু পরমান্তপান তদা বসন্তি
তোমার মনের মধ্যে না কি আছে কার্তিক, কাছে জানাও যে আমার একটা পুত্র সন্তান হোক। হ্যাঁ, আমি তোমার কাছে এই কামনা করছি, তুমি হ্যাঁ আমার কাছে আসো। যাজ্ঞসেনী ভাই চাই পুত্র সন্তান হয়ে এসো। ঠিক আছে, বলুন প্রণাম কর। এই ঠাকুর কেন পূজা করা হয় জানো? যাদের পুত্র সন্তান হয় না তাদেরকে এই